অনলাইনে পয়সা ইনকাম করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। হাই ফ্রেন্ড, আমি কৌশিক আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গাইড ফর ওয়াইটিএফ। এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে জিমেলের বা ইমেলের সাহায্যে আপনারা অন্য কাউকে মেসেজ বা কোনো ডকুমেন্টস পাঠাতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার যে ব্রাউজারটা ব্যবহার করে থাকেন, অনেকে ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, অনেকে গুগল ক্রোম ব্যবহার করে থাকেন, সে তার সার্চ ইঞ্জিনটা বার করুন হোম পেজ। এরপরে দেখুন ডান দিকে এখানে দেখা যাচ্ছে জিমেল, যদি না থাকে আপনারা এখান থেকে জিমেল লিখে করতে পারবেন বা এখান থেকে বার করে নিতে পারবেন। এখানে দেখুন অনেক কিছু আছে, ঠিক আছে, জিমেলটা আমি এখান থেকে নিচ্ছি। তার আগে বলে দিই একটা কথা, যে আপনি ইমেলের মাধ্যমে কাউকে কিছু পাঠাতে গেলে অবশ্যই আপনার একটি নির্দিষ্ট ইমেল আইডি থাকতে হবে। যাদের ইমেল আইডি বা ইমেল অ্যাকাউন্ট থাকে না বা নেই, তারা আমি ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন যে কীভাবে ইমেল আইডি তৈরি করতে হয়। খুবই সহজ পদ্ধতি, কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়। শুধু কেবলমাত্র আপনার একটি ফোন নাম্বার থাকতে হবে, অনেকের ফোন নাম্বার না থাকলেও হয়ে যায়। তো চলুন আপনার যে ইমেল আইডি আছে সেটা এখানে মারুন। আমার ইমেল আইডি আমি এখানে মারছি, কিন্তু হিডেন করে দিচ্ছি, কারণ ইমেলটা দেখানো খুব একটা সিক্রেট রাখাই ভালো। দিচ্ছি আমি ইমেল আইডিটা, আপনারাও আপনাদের ইমেল আইডিটা এখানে দিয়ে দিন। এখানে আমি আমার ইমেল আইডি দিয়েছি, যদি দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন না, হিডেন হয়ে আসছে, বাড়লা আছে, ঠিক আছে। এরপর দেখুন এই যে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করুন এবং আপনার সেই ইমেল আইডির পাসওয়ার্ডটা এবার এখানে দিন। আমি আমার ইমেল আইডির পাসওয়ার্ড এখানে দিচ্ছি, আমার ইমেল আইডিটা খুলছে, এরকম ভাবে ইমেল আইডিটা খুলবে। এটা নেটের স্পিডের উপর নির্ভর করে কত তাড়াতাড়ি খুলবে। আমি যেহেতু ব্রডব্যান্ড ব্যবহার করি সেহেতু অনেকটা তাড়াতাড়ি খুলছে। দেখুন এভাবে ইমেল আইডিটা চলে এলো। চলে আসার পর দেখুন আপনার এখানে ইনবক্স, ফোনেতে যেসব মেসেজের মাধ্যমে থাকে, মেসেজ বক্সে যা যা থাকে, ইনবক্স, আউটবক্স, সেন্ড বক্স, ড্রিফ্ট বক্স, যা যা থাকে এখানে প্রায় সম পরিমাণ সবই থাকবে। এখানে প্রত্যেকের ভিউটা একটু অন্যরকম হয়, আমার একটু অন্যরকম আছে, তো আপনাদের যেরকম ভিউ থাকে সেরকম ভিউ আমি করে নিচ্ছি। প্রথমে এটা আপনাদের করতে হবে না, দেখুন এরকমই প্রত্যেকে থাকবে। প্রাইমারি আপডেট বা এখান থেকে আপনারা চুজ করতে পারবেন কী কী নেবেন, সোশ্যাল অনেকে নিয়ে থাকে, ঠিক আছে, এগুলো এখন আপনার দেখার দরকার নেই। প্রত্যেকের ইমেল আইডি খোলার পরে প্রথমে এরকম ভিউটা শো করবে। এবার আপনারা কি সোজা চলে যাবেন এখানে কম্পোজে, এই কম্পোজে ক্লিক করবেন। দেখুন এখানে বাম দিকে লেখা আসছে কম্পোজ, কম্পোজে ক্লিক করার পরে আপনার এরকম একটা আইকন দেখাবে। আর একবার দেখাচ্ছি কম্পোজ, এই কম্পোজে ক্লিক করার পরে আপনার এরকম একটা আইকন আসবে। এখানে বলছে টু, অর্থাৎ আমরা যেসব চিঠি লিখে থাকি ফর্ম আর টু, ফর্ম মানে কার কাছ থেকে চিঠিটা পাঠানো হচ্ছে। যেহেতু এই মুহূর্তে আমার ইমেল আইডিটা ওপেন করা আছে সেহেতু সেটাই ফর্ম হিসেবে কাজ করছে, এবং টু অর্থাৎ যাকে পাঠাতে চাইছি তার ইমেল আইডি এখানে দিতে হবে। আমি যাকে পাঠাতে চাইছি তার ইমেল আইডিটাকে এখানে দেবো, দিয়ে দিয়েছি। সাবজেক্ট হিসেবে নাম দেবো, অর্থাৎ যে ডকুমেন্টস বা ডকুমেন্টসটা কী নাম, আপনারা নাম দিতেও পারেন নাও দিতে পারেন। আমি নাম দিচ্ছি ট্যাগ, অর্থাৎ একটি পিকচার পাঠাচ্ছি আমি, এবং যে ডকুমেন্টসটাকে আপনি পাঠাতে চাইছেন সেই ডকুমেন্টসটা এখান থেকে অ্যাটাচ ফাইল মানে সংযুক্ত করা, অ্যাটাচ ফাইলে ক্লিক করুন। এবং সেই ডকুমেন্টসটা কোথায় আছে কম্পিউটার এখান থেকে দেখা যাচ্ছে, এই কম্পিউটার যেখানে আছে ডকুমেন্টসটা, আমার ডেস্কটপে যেহেতু আছে ডেস্কটপে ক্লিক করেছি, ডেস্কটপটাই ভিউ হচ্ছে। এখান থেকে আপনি আমার ডকুমেন্টসটা সিলেক্ট করুন, আমি ডকুমেন্টস সিলেক্ট করছি এটা এবং ওপেনে ক্লিক করছি। দেখুন এখানে ফিল আপের মাধ্যমে 313 KB সেই ডকুমেন্টসটা অ্যাটাচ হয়ে যাচ্ছে।
যখনই আমার ডকুমেন্টসটা অ্যাটাচ হয়ে গেল, আপনারা এখানে লক্ষ্য করবেন ভিডিওটা পোস্ট করে বা ব্যাকে নিয়ে গিয়ে দেখবেন এখানে সেভিং লেখা উঠবে। সেভিং সেভিং কথাটা ওঠা মানে এখানে ডকুমেন্টসটা আপনার বর্তমানে সেভ হলো এখানে। এবং এখানে যদি লাল বা অন্য কোনো চিহ্ন উঠতো তাহলে বুঝতে পারতেন যে আপনার ডকুমেন্টসটা কমপ্লিটলি অ্যাটাচ হয়নি, তাহলে পুনরায় রি এন্টার করে নতুন করে এটা কেটে দিয়ে পুনরায় এখান থেকে অ্যাটাচ করতে পারতেন। যে তোমার অ্যাটাচ হয়ে গিয়েছে, সিম্বলটা দেখুন একটু চেঞ্জ হয়ে গিয়েছে ডকুমেন্টস অ্যাটাচ হিসেবে, আগে ছিল প্লেন পিন ছিল পেপার পিন। এবার দেখুন এখানে সেন্টে ক্লিক করতে হবে, এই সেন্ট লেখা আছে, সেন্টে ক্লিক করলে আপনার এই যে ডকুমেন্টসটা এই ইমেল আইডিতে সেন্ড হয়ে যাবে। আমি এখানে সেন্টে ক্লিক করছি, দেখুন এখানে সেন্ডিং বলে লেখা উঠছে এবং সেন্ড হয়ে গেল। ইউর ম্যাসেজ হ্যাজ বিন সেন্ট, ভিউ ম্যাসেজ। ম্যাসেজটাকে আপনি যদি দেখতে চান যে ম্যাসেজটা কীভাবে সেন্ড, কী ম্যাসেজটাকে সেন্ড করেছেন, ঠিক কি না, ঠিক যেটা চাইছিলেন সেই ম্যাসেজটাই সেন্ড করেছিলেন না অন্য কোনো ম্যাসেজ চলে গেছে, বা আপনি যে ডকুমেন্টসটা চাইছিলেন সেই ডকুমেন্টসটাই সেন্ড করেছিলেন কিনা অন্য কোনো ডকুমেন্টস চলে গেছে, এখান থেকে দেখে নিতে পারবেন। দেখুন আপনি এই ডকুমেন্টসটা পাঠিয়েছেন, এবার আপনি বুঝতে পারছেন যে আপনি সত্যিই ঠিক ডকুমেন্টসটা পাঠিয়েছেন। এটা গেল কীভাবে সেন্ড করা হয়। তো বন্ধুরা, এইভাবে সমস্ত জিমেলের মাধ্যমে থেকে অন্য জিমেলকে বা ইমেল আইডির মাধ্যমে অন্য ইমেল অন্য জায়গায় ইমেল পাঠানো সম্ভব হয়ে থাকে। তো যদি আপনারা এই প্রসেসটা সত্যি ভালোভাবে বুঝে থাকেন এবং আপনাদের যা এই ভিডিওটা যদি দেখে সত্যি ভালো মনে হয়, তো অবশ্যই ভিডিওটা নিচে লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করবেন। দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করবেন, করার পরে একটা বেল আইকন পাবেন, বেল আইকনেও ক্লিক করবেন। বেল আইকনে এই যে বেল আইকন, এই বেল আইকনে ক্লিক করলে আপনার কি হয়, আমি যা যা ম্যাসেজ, দেখুন এই বেল আইকনে আপনি যদি ক্লিক করেন তাহলে কি হবে, আমি যা যা ভিডিও আপলোড করব আপনার সেই ইমেল আইডিতে সঙ্গে সঙ্গে সেটা মেসেজ হিসেবে সেন্ড হয়ে যাবে যে এই ব্যক্তি অর্থাৎ আমি একটি ইমেল আই একটি নতুন ভিডিও আপলোড করেছি এবং আপনি সেটাকে দেখার সুযোগ পাবেন। ফলে আপনাকে খুঁজে আর ভিডিওটা দেখতে হবে না, অটোমেটিক আপনার একটা কনফিগারেশন মেসেজ চলে যাবে যে আমি এই ভিডিওটা আপলোড করেছি। প্রতিবারে যা যা ভিডিও আপলোড করব সবই কনফিগারেশন হিসেবে আপনার ইমেল আইডিতে চলে যাবে, এবং যারা বর্তমানে ফোন ব্যবহার করছে তাদের ফোন অবশ্যই ইমেল আইডি অ্যাক্টিভ করা থাকে এবং অন করা থাকে, লগ ইন করা থাকে। ফলে আপনারা বিভিন্ন প্লে স্টোর বা অন্যান্য ব্যবহার করে থাকেন ইমেল লগ ইন করার জন্য, সেক্ষেত্রে মেসেজগুলো অটোমেটিক আপনাদের ওখানে সেন্ড হয়ে যাবে। ধন্যবাদ।